গাছের ওপর কিছু একটা লেখা আছে, পাহাড়ে ওঠার রাস্তা। আচ্ছা, তবে এইদিকেই যেতে হবে। একটু আগে ভিডিওগুলো চেক করে দেখলাম, একটারও সাউন্ড রেকর্ড হয়নি। পাহাড় জঙ্গলে অনেক চেনা অচেনা শব্দ শোনা যায়, মাঝে মাঝে গা ছমছমও করে ওঠে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আগের ভিডিওতে হোটেলের সামনেই মার্কেটগুলো দেখিয়েছিলাম, তো আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি ট্রেকিং করতে। আগের দিন শুশুনিয়াতে পৌঁছে খাওয়া দাওয়া করতে করতে খুব দেরি হয়ে গিয়েছিল, তাই গতকাল ট্রেকিং করা হয়নি। এই যে রাস্তাটা দেখছেন, এটা সোজা মেন রাস্তায় উঠেছে, ওখানে অনেক খাবার হোটেল আছে, আমি ওখান থেকেই খাবার দাবার খাই। আর ওই যে ওপাশে পাহাড়টা দেখা যাচ্ছে, ওখানেই যাচ্ছি। পাহাড়ে ওঠার রাস্তায় এসে গেছি ট্রেকিং রুট শুশুনিয়া হিল, তো যাওয়া যাক। গাছের ওপর কিছু একটা লেখা আছে, পাহাড়ে ওঠার রাস্তা। আচ্ছা, তবে এইদিকেই যেতে হবে। সকালের হালকা রোদে বেশ ভালো লাগছে এই জায়গাটা। আর এখানে একটা পিঁপড়ের বাসা, বেশ বড় আছে। বাপরে, ওখানে অতগুলো হনুমান, অ্যাট্যাক না করে দেয়। চারপাশটা বেশ শান্ত, মনে হচ্ছে চলে এসেছি
কোন দিকে যাওয়া যায়? ডান দিকেই যাই। ওখানেও কিছু একটা লেখা আছে, ছোট পাহাড় হইতে বড় পাহাড় পর্যন্ত 520 মিটার, আর ছোট পাহাড় হইতে জলধারা পর্যন্ত 595 মিটার। তো বিশাল বড় বড় পাথর, জাম্প মারতে হবে দেখছি। ছোট পাহাড়ের উচ্চতা 556 মিটার। ওই দূরে ছোট ছোট বাড়িঘর, ধান ক্ষেত। এবারে চলেছি জলধারার দিকে। তো জলধারার দিকে যাওয়ার আগে এখানে একটা কোল্ড ড্রিঙ্কস এর দোকান পেলাম, নিম্বু পানি খেয়ে নিয়েছি, এবার রওনা দেব। এদিকটা বেশ ঢালু, সাবধানে পা ফেলতে হবে। তো 15 মিনিট নামার পর এখানে চলে এসেছি, এটাই জলধারা। এই যে জলধারে সব স্নান করছে, আর এটা ওই বাজারের শেষের দিকটা। আমাকে আবার উপরের দিকে উঠতে হবে, ওই বড় পাহাড়ের দিকে যেতে হবে। যে এই সেই রাস্তাটা যেখান থেকে আমি এদিকে জলধারার দিকে চলে গেছিলাম, আর সামনে গেলে আপনার বড় পাহাড়। সকালবেলা যদি আমি আগে বড় পাহাড় যেতাম তাহলে সুবিধা হতো, তাহলে বড় পাহাড়টা দেখে তারপর ছোট পাহাড়ের দিকে আসতাম। যাই হোক, ডবলভাবে যেতে হচ্ছে, কিছু করার নেই। জলধারা থেকে উঠে এসে ছোট পাহাড়ের ওখানে অনেকক্ষণ বসেছিলাম, দারুণ লাগছিল। পাহাড়ে ওঠার রাস্তা 206 মিটার, এখনো 206 মিটার উঠতে হবে। সবই হলো, একটা জিনিসে মাথা মটকা গরম হয়ে গেছে। সকাল থেকে ভিডিও করছি, তো যেই মাইকটা থেকে শ্যুট করছিলাম, যেটা ফোনের সঙ্গে অ্যাটাচ করা ছিল, একটু আগে
ভিডিওগুলো চেক করে দেখলাম একটারও সাউন্ড রেকর্ড হয়নি, তো যার ফলে এখন মাইকটাকে খুলে ডাইরেক্ট ফোনের মাইক থেকে ভিডিওটা শ্যুট করছি। তারপর আবার এডিটিং করার সময় আমাকে ভয়েস ওভার দিতে হবে, ব্যাপারটা পুরো খেলো হয়ে গেল। আলটিমেট এই ট্রিপটা ভালো হলেই হলো, আর কিছু দরকার নেই। এই বড় পাহাড়ে অলমোস্ট চলে এসেছি, এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে নেব, রেস্ট নেওয়া হয়ে গেলে তারপর লাঞ্চ করতে যাব। এমনিতেই 12:30 বাজে। এখন ভাবছি প্রথম থেকে উইদাউট মাইকে শ্যুট করলেই হতো, বেকার বেকার মাইক সেট আপ করো, জামার সাথে লাগাও, ঠিকঠাক অ্যাটাচ হয়েছে নাকি দেখো, এত কিছু হয়ে কি লাভ হলো, সেই সাউন্ডটা আসলো না, বেকার বেকার আমার আবার ডবল খাটনি হয়ে যাবে। মেন থিং হচ্ছে ন্যাচারাল জিনিসগুলো, যে যে সাউন্ডগুলো পাখির সাউন্ড, গাছপালা, হাওয়ার যে একটা পাতা নড়ার সাউন্ড, ওইগুলো ঠিকঠাক পেলাম না। আমারও ভুল হয়েছে, আমি রেকর্ডটা হচ্ছে নাকি দেখা উচিত ছিল। যাক, এই বড় পাহাড় ওই দিকে দেখাচ্ছে, সবাই সবার নামের ছাপও দিয়ে দিয়েছে। প্রথম একা একা ট্রিপটা খুব ভালোই লাগছে, আর আমার এমনিতেও কাজের সূত্রে মাঝে মাঝে বাইরে যেতে হয়, তো সেই অভ্যাসটা আছে, একাকী লাগে না। আর এই বঙ্গ ব্যাকপ্যাকার চ্যানেলটা বানানোর উদ্দেশ্য সোলো ট্রাভেলিং, বাজেট ট্রাভেলিং, তো আপনারা সাথে থাকুন, ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করুন, আর লাইক কমেন্টও করবেনই, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবেন। এখানে আমি একটা মন্দির দেখেছিলাম যখন রিসার্চ করছিলাম, মন্দিরটা কোথায় কে জানে। এই যে পেয়েছি মন্দির, মন্দির না, ঠাকুর আছে। এইটা হচ্ছে বড় পাহাড়, শুকুনিয়ার সেকেন্ড ডেতে দুটো পাহাড়ই কভার করলাম, হাঁপিয়ে গেছি, একটু রেস্ট নেওয়া দরকার। বড় পাহাড় দেখা শেষ, এবার চললাম আবার আমার ইকো ট্যুরিজম সেন্টারের দিকে, তার আগে অবশ্যই লাঞ্চটা করে নেব।
নামতে গিয়ে অতটা কষ্ট হবে না যতটা উঠতে গিয়ে হয়েছিল। এই জায়গাটা আমার দারুণ লেগেছে, এরকম জঙ্গলের ভেতর পুরো। নামার রাস্তা তাই নামি, একবার সময় করে এসে ঘুরে যান শুশুনিয়া পাহাড়। কাছে পিঠের মধ্যে, কলকাতা থেকে বেশি দূরও নয়। আপনারা দিনের দিন বাইক নিয়ে আসলে দিনের দিনই চলে যাবেন, আমি দুদিন থাকছি কারণ একটু রিল্যাক্স করে থাকবো বলে। জঙ্গলে একটা জিনিস দেখলাম, পাহাড় জঙ্গলে অনেক চেনা অচেনা শব্দ শোনা যায়, মাঝে মাঝে গা ছমছমও করে ওঠে। যদিও বা এইসব জঙ্গলে কোনো হিংস্র জানোয়ার নেই, এই জায়গাটা বেশি ঢালু আছে। সত্যি অসাধারণ জায়গা, আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের পাহাড় ভালো লাগে না সমুদ্র ভালো লাগে। আমার বরাবরই পাহাড় আমাকে টানে, সমুদ্র অতটা নয়। এখানে সব ছাপ ছেড়ে গেছে, এইগুলো একটা ট্যুরিস্ট প্লেসকে নোংরা করা আর কিছুই না। তারপরে এখানে আসার পথে অন্য অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে সব প্লাস্টিক জলের বোতল চারদিকে পড়ে আছে, ওগুলো ভালো দেখায় না। ঘুরতে আসলে জায়গাটাকে পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের। এখানে কথা কম কাজ বেশি করি, অনেকটা ঢালু আছে। আমি যখন সকালে এসেছিলাম তখন এই এখানে এসে ওইদিকে আমি ছোট পাহাড়ের দিকে জলধারা হয়ে আগে গিয়েছিলাম। আগে যদি আমি এখানে এসে বড় পাহাড়ের দিকে চলে যেতাম তাহলে ভালো হতো। আমি ওই দিক দিয়ে নামবো না, আমি এই রুটটাই নেবো। এই এই রাস্তাটা আমার বেশি ভালো লেগেছে, ছোট পাহাড়ে যাওয়ার রাস্তাটা। মাঝে অনেক হনুমানও দেখতে পেয়েছিলাম, জানি না ওই টাইমে সাউন্ডটা এসেছে নাকি,
কারণ বললাম একটু আগে যে মাইকটা খারাপ হয়ে গেছে, খারাপ হতে পারে বা ব্যাটারিও লো হতে পারে। আর জলধারার কথা বলতে, জলধারা হচ্ছে ওই কিছুই না, কোনো ঝর্ণা নয়, জাস্ট একটা ঝর্ণা, মানে কোথা দিয়ে জলটা আসছে আপনারা বুঝতে পারবেন না, ওখান থেকে জলটা পড়ে, ওখানে সবাই স্থানীয়রা স্নান করে, খাবার জলও হয়। আমি এই বোতলে ঝর্ণার জল নিয়ে নিয়েছিলাম, খেতে পারেন, ভালো জল। স্থানীয়রা বলল তো স্থানীয়রা বলল যে আপনারা জল খেতে পারেন, কোনো রকম পেটের সমস্যা থাকলে ঠিক হয়ে যাবে। বুঝছেন, এই রুটটা আরও বেশি সুন্দর, বেশ জঙ্গলটা পুরো সবুজ। আসার টাইমে এই সামনে এই জায়গাটা অনেক হনুমান ছিল, একদম, ও হ্যাঁ এখনও আছে, দেখাচ্ছি আপনাদের। ওই যে ঢুকে গেল, একটাই দেখলাম, তখন অনেক ছিল। গাছের উপর দিকেও থাকতে পারে, জানুয়ারিতে যখন ঘাটশিলা গিয়েছিলাম ওইখানেও হাইক করেছিলাম, ট্রেকিং করেছিলাম, তো ভিডিওগুলো ইউটিউবে আছে, আপনারা দেখতে পারেন। আর এই দেখুন, এইগুলো হচ্ছে পিঁপড়ের বাসা, সাপ না থাকলেই হলো। মোবাইলটাও কান্নাকাটি শুরু করে দিয়েছে, চার্জ বেশি নেই। আর আমারও আজকের মতো হাইকিং এখানেই শেষ, অলমোস্ট চলে এসেছি, এবার লাঞ্চ করে সোজা হোটেল। কালকের দিনটা বেরিয়ে যাব, কালকে আমি যাচ্ছি বিষ্ণুপুর, জানি না ওখানে ট্যুরিস্ট প্লেসগুলো খোলা আছে নাকি, তো দেখি কালকে গিয়ে। তো বাকি বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর এই রকম ভিডিওস আরও দেখার জন্য বঙ্গ ব্যাকপ্যাকারকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।